হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি কোয়েল আর সহজ পাঠ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমরা এই ক্লাস ইলেভেনের কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটা নিয়ে গিয়ে যাচ্ছিলাম তো আজকে আমাদের যে টপিক সেটা হলো বাইনারি অ্যাডিশান তো বাইনারি এডিশন করতে গেলে তোমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই কটার রুল তোমাদেরকে মনে কটা ইজি জিনিস যেমন করে ডেসিমেল তোমরা পারফর্ম করতে এই ক্ষেত্রেও কিন্তু সেই রকমই দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন তাহলে ফার্স্ট যদি এটা বাইনারি হয় বাইনারিতে তোমরা সবাই জানো যে কটা ডিজিট থাকে সেটা হচ্ছে জিরো একটা আর ওয়ান একটা তাহলে আমাদের যে পারফরমেন্সগুলো হবে রুল রেগুলেশন যাই হবে সেগুলো সবই কিন্তু এই জিরো আর ওয়ানের মধ্যেই সীমাবদ্ধ হবে তাই তো আচ্ছা এবার আমরা দেখে নিই যে ফার্স্টটা তো জিরো প্লাস জিরো যদি আমরা অ্যাডিশান করি অবভিয়াসলি জিরো হবে আর এর ক্যারি কিন্তু কিছু নেই তারপরে কি জিরো প্লাস ওয়ান যেটা তাহলে যদি আমরা অ্যাডিশান করি এটা ওয়ান হবে এবং ক্যারি হচ্ছে জিরো আচ্ছা এবারে যদি আমরা জিরো ওয়ান প্লাস জিরো করি ওয়ান হলো সামেশান আর ক্যারি হলো জিরো ওয়ান আর ওয়ানে যখন আমরা এবার অ্যাডিশান করবো আগেরগুলো একটু বোকা বোকা মতন এগুলো তো আমরা সবাই জানি জিরো প্লাস সামথিং তো সেটাই হবে কিন্তু এবার যদি ওয়ান প্লাস ওয়ান থাকে তো আমাদের নর্মাল যে ডেসিমেল সেখানে ওয়ান প্লাস ওয়ান করলে কি হয় টু হয় কিন্তু ক্ষেত্রে যেহেতু এটা শুধুমাত্র জিরো আর ওয়ানই আছে তাহলে আমাদের কি হবে সাম হবে জিরো আর এটা হবে ওয়ান তার মানে আমরা কি করছি নর্মালি এই টুটাই দেখো যখন আমরা টুটা তো একটা ডেসিমাল নাম্বার তো এটাকে বাইনারিতে কনভার্ট করলেও কিন্তু সেই ওয়ান জিরোই হয় তো সিমিলারলি একদম এখানে যে ওয়ান প্লাস ওয়ানটা করে জিরো হয়েছে সাম আর ক্যারি হয়েছে ওয়ান এটার মানেও কিন্তু ওয়ান প্লাস ওয়ান করলে জিরো হয় আর ক্যারি হয় আচ্ছা এবার আমাদের এই কটা কিন্তু দেওয়া আছে কিন্তু আমাদের আরো একটা জিনিস খুব কাজে লাগে সেটা হচ্ছে ট্রিপল ওয়ানের এর এটা তোমরা যখন নেক্সট অ্যাডিশান করতে যাবে সেটা দেখতে পাবে কিন্তু আমি এখন থেকেই বলে রাখি তিনটে ওয়ানের অ্যাডিশান কিন্তু খুব কাজে লাগবে যেগুলো বেসিক রুলের মধ্যে পড়ে না বলে এরা দেয়নি তিনটে ওয়ান কি তিনটে ওয়ান হচ্ছে সাম হবে ওয়ান আর ক্যারিও হবে ওয়ান তো এই ক্ষেত্রে বলে রাখি কীরকমভাবে জিনিসটা হচ্ছে যদি এই ওয়ানগুলো ডেসিমেল নাম্বারে হতো তাহলে অ্যাকচুয়াল সামেশান কি হতো অ্যাকচুয়াল সামেশান হতো থ্রি তাহলে থ্রিটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো দেখো তোমার ওয়ান ওয়ানই হচ্ছে তাই না তো আমরা যদি এমনি একটু নর্মাল এই ট্রিপল ওয়ানের এর অ্যাডিশন করে দেখি ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে ক্যারি ওই সামেশান হচ্ছে জিরো আর ক্যারি হচ্ছে ওয়ান এর সাথে তোমরা আবার একটা ওয়ান অ্যাড করলে তাহলে কি হয়ে গেলো ওয়ান আর ওয়ান ঠিক এই জিনিসটাই আমি বলতে চেয়েছি তাহলে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে জিরো প্লাস জিরো মনে রাখতে হবে জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস ওয়ান আর ট্রিপল ওয়ানের অ্যাডিশান ওকে তাহলে নেক্সট স্লাইডে চলে যাই এক্সাম্পেলের সাথে এবার দেখো এক্সাম্পল এবার এক্সাম্পল দেখে বা এই বাইনারি অ্যাডিশান দেখে অনেকেই বলবে যে ম্যাডাম এগুলো তো আমরা জানি কেন এগুলো পড়বো তো সেই ক্ষেত্রে বলে রাখি অনেকেই কিন্তু জানে না এখনো পর্যন্ত কিন্তু হোঁচট খায় তো তারা একটু দেখে বোঝার চেষ্টা করো আর যারা জানো তারা একটু রিভিশন করে নাও কি আছে এখন তো ঘরেই সবাই বসে আছি তাহলে আমার ফার্স্ট কি আছে ওয়ান ওয়ান কি আছে ওয়ান তো এই দুটোর আমরা অ্যাডিশান করবো ফার্স্ট এই সব ভুলে যাও এখন এটা আমি বইয়ে পেয়েছি এখানে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি কিন্তু তুমি এখন এগুলো ভুলে যাও শুধু এই নাম্বারটা দেখো আর এই নাম্বারটা দেখো ঠিক আছে তাহলে আগের রুল অনুযায়ী ওয়ান প্লাস ওয়ান কত ছিল হবে হচ্ছে জিরো আর ক্যারি হবে ওয়ান তাই তো তাহলে দেখো এখানে আমরা জিরো বসিয়েছি এবার ক্যারিটা কোথায় দেখো মাথায় দেখো ওরা ক্যারিটা ধরে নিয়েছে যদি তুমি ভুলে যাও সেই জন্য তাহলে এই ওয়ান এই ওয়ান প্লাস জিরো প্লাস জিরো কত হয় ওয়ানই হয় অবভিয়াসলি আচ্ছা এবার নেক্সট চলে যাও ওয়ানের সাথে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান কী হচ্ছে আবার সেই জিরো হচ্ছে জিরো আর ক্যারি ফরওয়ার্ড হয়ে কোথায় চলে যাচ্ছে আগেরটাতে সেটা হয়ে গেলো ওয়ান তাহলে এই ওয়ান প্লাস ওয়ানে কি হবে এই ওয়ান আর এই ওয়ানে ওয়ান প্লাস ওয়ান হয়ে গেলো জিরো সামেশন আর ক্যারি হয়ে গেল ওয়ান এবার এরা কি করেছে একটু মিলিয়ে দেখার জন্য যে ঠিকঠাক হয়েছে কিনা এই কনভার্ট করে নিয়েছে ডেসিমেলে সেটা হলো আর কনভার্ট সেটা হলো ফাইভ ঠিক আছে তাহলে ফাইভ আর থার্টিনে অ্যাডিশন করে কত হচ্ছে আমার এখন এইটিন তা এই উদাহরণটা যদি না বুঝতে পারো অবভিয়াসলি আমি আর একটা উদাহরণ তোমাদের সামনে আনবো সেই উদাহরণটা কি হবে ধরো একটা নাম্বার আছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ওকে তো আর একটা কি নাম্বার দিতে পারি ওয়ান 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 কি দেবো জিরো জিরো ওয়ান দিয়ে দিলাম চলো এবার এটাকে আমরা অ্যাডিশান করছি তাহলে আমার নিয়মগুলো আগে আমি লিখে নিই তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে জিরো 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 প্লাস ওয়ান ইকুয়ালস টু সাম হলো জিরো আর ক্যারি হলো ওয়ান এখানে সাম ছিল আর এখানে ক্যারি ছিল জিরো ক্যারি ক্যারি আর এটার বেলা আর যদি ট্রিপল ওয়ান হয়ে যায় কোনো ক্ষেত্রে এই এইখানে কিন্তু এই দেখতে পাবে তোমরা তাহলে কি হবে সাম হবে ওয়ান আর ক্যারি হবে ওয়ান ঠিক আছে এবার চলো ফার্স্ট শুরু করা যাক ওয়ান প্লাস ওয়ান কত আছে দেখো সাম হচ্ছে জিরো আর ক্যারি হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখে দিলাম জিরো ওয়ানটা কোথায় যাবে গিয়ে মাথায় বসে বললো ঠিক আছে এবার আমরা এই পোর্শনটা পূরণ করব। সেটা কি ওয়ান প্লাস ওয়ান কি হবে আমার আবার দেখো জিরো আছে আর ক্যারি ওয়ান তাহলে এখানে আমাদের কি হয়ে গেলো জিরো আবার ওয়ান গিয়ে নেক্সটের মাথায় বসে গেল এবারে কি আছে আমার অ্যাডিশন করতে হবে ওয়ান প্লাস জিরো তাহলে ওয়ান প্লাস জিরো আমার কি আছে দেখো এখানে এক্সাম্পলে আছে হচ্ছে সামেশন ওয়ান হবে ক্যারিতে ওয়ান হবে এবার দেখো আমাদের যে থার্ড বিটটা আছে সেটাও কিন্তু জিরো তাহলে এক্ষেত্রে আমার কি হয়ে গেল ওয়ান হয়ে গেল কারণ জিরো প্লাস ওয়ান ওয়ানই হয় এবার আমরা চলে যাব এরটা নেক্সটে দেখো কি আছে ওয়ান প্লাস ওয়ান এগেন তাহলে আমাদের আবার এই রুলটা মেনটেন করতে হবে কত হলো জিরো আবার ওয়ান ক্যারি ফরওয়ার্ড করে দাও তাহলে এবার এবার দেখো সেই জিনিসটা এসেছে সেটা হচ্ছে ট্রিপিল ওয়ান এবার একটু ব্যাপার আছে তো ট্রিপিল ওয়ানের দেখো ফর্মুলা অনুযায়ী কি আছে যে সাবমিশানে ওয়ান হবে আর ক্যারিতে ওয়ান হবে তাহলে এখানে তোমরা কি বসিয়ে দিলে ওয়ান বসিয়ে দিলে আবার ওয়ানটা কি করে দিলে ক্যারি ফরওয়ার্ড করে দিলে আবার দেখো সেই ট্রিপল ওয়ানের কনসেপ্ট আসছে তাহলে আবার আমরা এই রুলটাই ফলো করব। তাহলে কি হলো ওয়ান সামেশনে বসালে আর ক্যারিতে বসালে ওয়ান তাহলে আমার এখন রেজাল্ট কি দাঁড়ালো ট্রিপল ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওকে আচ্ছা এটা এবার তোমরা বাইনারিটা কনভার্ট করে মিলিয়েও দেখতে পারো এর করসপন্ডিং যে ডেসিমেল ভ্যালু সেটার কি হবে সেটা হলো ফিফটি নাইন ঠিক আছে আচ্ছা এর করসপন্ডিং যে ভ্যালুটা ডেসিমেলের সেটা কি ফাইভ সেভেন ওকে আচ্ছা এবার তাহলে এর করসপন্ডিংয়ের এর ভ্যালুটা দেখো তোমরা এমনি নর্মালি ফিফটি নাইন আর ফিফটি সেভেন অ্যাডিশান করেও দেখতে পারো কত হবে ওয়ান ওয়ান সিক্স তাহলে এটার সাথেও এটা মিলে যাচ্ছে আর এই দুটো নর্মাল অ্যাডিশান করেও কিন্তু এটা মিলে যাচ্ছে ঠিক আছে আশা করি এইটাতে ভালো এরকমই ক্লিয়ার হয়েছে এবার আমরা পরে চলে যাই বাইনারি নাম্বার তো দশমিকতেও আসতে পারে তো তখন ক্ষেত্রে কি হবে সেম জিনিসই হবে যা আগে আমরা ডেসিমালে হ্যান্ডেল করেছি তাই জিনিস হবে তাছাড়া কিছুই না কি আছে ফার্স্টে আমার আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে তো আমরা এখানে বসিয়ে নিয়েছি এবার শুরু করব তো ফার্স্ট দেখো জিরো জিরো হয়েছে এবার ওয়ান প্লাস জিরো সেটা ওয়ানই হয়েছে ওয়ান প্লাস ওয়ান সেটা হচ্ছে জিরো হয়েছে আর একটা ওয়ান অ্যাডিশানে এখানে করতে হবে তাহলে ট্রিপল ওয়ানে আমি কি বলেছিলাম ডাবল ওয়ান হবে আচ্ছা হয়ে গেছে এবার দশমিকটা কোথায় বসাবো ঠিক যেখানে রয়েছে ওয়ান পয়েন্ট মানে সরি ওয়ান ওয়ান এর পর বসবে তাহলে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ঠিক আছে আজকের অ্যাকচুয়ালি লেশনটা খুবই সোজা ছিল আশা করি সবাই বুঝতে পারবে নেক্সট দিন আমরা বাইনারি সাবট্রাকশন নিয়ে আসব তার আগে তোমরা যদি কিছু এক্সাম্পেল বা ট্রাই করতে চাও আমি এক্সাম্পেল কিছু দিয়ে দিচ্ছি আর এই এক্সাম্পেলগুলো ট্রাই করে তোমরা কিন্তু কমেন্ট বক্সেও দিতে পারো যদি ভুল হয় বা ঠিক হয় আমরা অবশ্যই জানাবো বা তোমরা তোমাদের বই থেকেও কিছু এক্সাম্পেল ট্রাই করেও দিতে পারো বা কোনো কিছু বুঝতে পারছো না তাহলেও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আমরা ডেফিনেটলি রিপ্লাই করব তো তোমরা বাড়িতে এগুলো ট্রাই করো ট্রাই করে কিন্তু জানিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল সহজ পাঠকে ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ারও করো বন্ধুদের সাথে